নমস্কার বন্ধুরা আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে সেই প্যান কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে কিনা তা কিভাবে চেক করবেন নিজের স্মার্টফোন থেকে এবং যদি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না হয়ে থাকে তাহলে কিভাবে নিজের স্মার্টফোন থেকে খুব সহজেই সেটিকে লিঙ্ক করাবেন তার সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটিতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন তো চলুন এবার ভিডিওটি স্টার্ট করা যাক এবার মোবাইল ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে গুগলে চলে এসে সার্চ বক্সে লিখতে হবে ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এটিকে লিখে সার্চ করলে ঠিক এই রকমের একটি পেজ ওপেন হবে কিংবা এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন তো এই পেজে চলে এসে এখানে দেখুন নিচে আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো সেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অপশানে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আবার একটি নিউ ইন্টারফেস ওপেন হবে তো এই পেজটিকে একবার ডেস্কটপ মোড করে নিতে হবে তো ডেস্কটপ মোড করে নেওয়ার পর এই পেজের একটু নিচে আসবো তো নিচে এলে অনেকগুলি অপশান আছে তো এখানে দেখুন একটি অপশান আছে লিঙ্ক আধার স্টেটাস তো এবার সেই লিঙ্ক আধার স্টেটাসে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আবার একটি নিউ ইন্টারফেস ওপেন হবে তো এই পেজের মধ্যে দেখুন প্রথমেই আছে এন্টার দ্য ফলোয়িং ডিটেলস এবং নিচে প্যান কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার বসাতে হবে তো নিচে নিজের অর্থাৎ যার প্যান কার্ডের স্টেটাসটি চেক করতে চান তার এখানে প্যান কার্ডের নাম্বারটিকে বসিয়ে নেবেন এবং নিচে আধার কার্ডের নাম্বারটিকে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর এখানে নিচে দেখুন একটি অপশান আছে ভিউ লিংক আধার স্টেটাস তো এবার সেই ভিউ লিঙ্ক আধার স্টেটাসে ক্লিক করতে হবে তো যখনই ক্লিক করবো আবার একটি নিউ ইন্টারফেস ওপেন হবে তো এখানে লেখা আছে ইউর প্যান কার্ড ইজ লিঙ্ক টু আধার নাম্বার তো আধার কার্ডের চার ডিজিটের লাস্ট সংখ্যাটি দেখাচ্ছে তো এইরকম স্টেটাস দেখালে বুঝবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটি লিঙ্ক হয়েছে এবার ধরুন যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক নেই তাদের স্টেটাসে কি দেখাবে এবং তাদের ক্ষেত্রে কি করণীয় সেটা কিন্তু এবার দেখে নেব তো ঠিক একইভাবে প্যান কার্ড আধার কার্ড নাম্বার বসিয়ে ভিউ লিংক আধার স্ট্যাটাসে ক্লিক করলে ঠিক যদি এই রকমের স্ট্যাটাস দেখায় যদি এখানে প্যান নট লিঙ্কড উইথ আধার তাহলে বুঝবেন যে এই প্যান কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক নেই তো এই প্যান কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটিকে লিঙ্ক করতে হবে তো প্যান কার্ডের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক করার জন্য কোনো সিএসসি সেন্টার কিংবা সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই মাত্র দু মিনিটে নিজের স্মার্টফোন থেকে কিন্তু প্যান কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটিকে লিঙ্ক করতে পারবেন তো কীভাবে প্যান কার্ডের সাথে আধার কার্ডের নাম্বারটিকে লিঙ্ক করবেন এর আগে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেটি কিন্তু একবার দেখে নিতে পারেন তো সেটার লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো কিংবা এই ভিডিওটির স্ক্রিনে পেয়ে যাবেন তো ভিডিওটি অবশ্যই একবার দেখে নেবেন এছাড়া আধার কার্ড কিংবা প্যান কার্ড সম্পর্কিত কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ড ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন ধন্যবাদ